আজকে চলে গেছিলাম বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে। বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে ক্লিক করলাম না করলাম সবকিছু তোমাদের শেয়ার করবো। চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে গেছিলাম বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে। আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যাই হোক, বিয়ে বাড়িতে যাবো বলে সাজগোজ করতে বসে গেছিলাম। বিয়ে বাড়ি যাবো আর সাজগোজ করবো না, সেটা কি হয়? সেটা নিমন্ত্রণ হোক আর বিনা নিমন্ত্রণ হোক, সাজতে তো হবেই, তাই না? আর আমরা মেয়েরা বিয়ে বাড়ি যাবো আর একটু সাজবো না, তা কি কখনো হয়? তাই একটু সেজেও নিলাম। বিয়ে বাড়িতে গিয়ে আমি নিজে কিছু ছবি তুলে নিলাম, তারপর কিছু ভিডিও করে নিলাম। তারপর চলে গেলাম কফি স্টলে। কফি স্টলে গিয়ে কফি আর পকোড়া নিয়ে নিলাম। তার পাশেই ছিল ফুচকা স্টল, কিন্তু ফুচকাটা আমি খাই না, সেজন্য আর ফুচকাটা নিলাম না। তার পাশে ছিল মকটেল স্টল, ওখান থেকে একটু মকটেল নিলাম। তারপর চলে গেলাম খাওয়ার জায়গায়। প্রথমে দিয়ে দিল কাগজের পাতা, তারপর দিয়ে গেল রাধা পল্লবী আর ছোলার ডাল, সেটা খেতে না খেতেই ভাত দিয়ে গেল, ডাল দিয়ে গেল আর তার সাথে আলু চিপস দিয়ে গেল, তারপর দিয়ে গেল পাবদা পাতুরি। খাওয়া শেষ না হতে হতেই আবার দিয়ে গেল কাতলা কালিয়া। কাতলা কালিয়া খেলাম, তারপর খেলাম ফ্রাইড রাইস দিয়ে গেল, স্যালাড দিয়ে গেল, মটন কষাও দিয়ে গেল। তারপর সেটা শেষ হতে না হতেই আবার দিয়ে গেল চাটনি, পাঁপড়, মিষ্টি। শেষ পাতেই ছিল আইসক্রিম আর হজমোলা ক্যান্ডি। তারপর খাওয়া দাওয়া শেষ করেই বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম। জীবনে প্রথমবার বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে গেলাম। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমাকে আজকে দেখতে কেমন লাগছিল অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আজকের ভিডিওটা যারা শেষ অবধি দেখলে তারা অবশ্যই কমেন্ট বক্সে তাদের নামগুলো কমেন্ট করে জানিয়ে দেবে আমাকে। সবাইকে শুভরাত্রি।